হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ফর ফ্রিল্যান্সার ওয়াইড ইউটিউব চ্যানেল। স্বাগত জানাচ্ছি ফ্রিল্যান্সার ওয়াইড। আবারও হাজির হয়েছি বিটকয়েনের একটি সাইট নিয়ে, যেখান থেকে আপনি অ্যাডভার্টাইজ দেখে আপনি হিউজ পরিমাণ একটি ইনকাম করতে পারবেন। তবে হিউজ পরিমাণ বলতে ফিটিসি সাইট থেকে যতটুকু ইনকাম করা পসিবল ততটুকু ইনকাম করতে পারবেন, আর ওই ওয়েবসাইটটি থেকেই আপনি ওই ওয়েবসাইটের পেমেন্ট প্রুফগুলো দেখতে পারবেন। তো কথা না বলে চলুন মূল কাজে চলে যাই। মূল কাজে যাওয়ার পূর্বে যে কথা না বললেই নয়, যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি ইনেবল করে দেবেন, যেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার প্রথম পেয়ে থাকেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, মেনি মেনি থ্যাংক। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, আর্ন বিটকয়েন্স ফর ভিউইং ওয়েবসাইট, মানে হচ্ছে ওয়েবসাইট ভিউ করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। অলরেডি এখানে 27 সাইট অ্যাভেলেবল, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 188 সাতাশি। তার মানে হচ্ছে যে আপনার জন্য যে 188 সাতাশি বাজার আছে, অলরেডি 87টি সাইট অ্যাভেলেবল। যে কোনো মুহূর্তে এই ওয়েবসাইটে আপনি চেক করবেন, যে কোনো সময় অ্যাড অ্যাভেলেবল হতে পারে। যাই হোক, অ্যাডভার্টাইজ অন ওয়ান বিটিসি এটা দেখতে পাচ্ছেন। এখানে বলতেছে ক্রিয়েট ইউর ক্যাম্পেইন বাই ইজি স্টেপ, কানেক্ট ইউর প্রজেক্ট টু লার্জ অডিয়েন্স অফ ক্রিপ্টো ইউজার ইমিডিয়েটলি। আপনি চাইলে এখানে আপনার অ্যাড ক্রিয়েট করতে পারবেন, আপনার অ্যাডও আপনি মার্কেটিং করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল মেম্বার রয়েছে 51,192 জন, আর হচ্ছে অ্যালেক্স র্যাঙ্কে কিন্তু 34,134 নাম্বার এস আইটি রয়েছে। টোটাল ইমপ্রেশন হয়েছে 48,18,791। এরপর ইউজারের ইনকাম এখানে দেখতে পাচ্ছেন, এমনকি লাস্ট উইড্রোয়ালকে কত দিয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। সাইট থেকে আপনি লাস্ট উইড্রোয়াল দেখতে পাবেন, আপনি যদি উইড্রো করেন সেই উইড্রোটাও আপনি এখানে দেখতে পাবেন। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, এখন যেটা পালা সেটা হচ্ছে সাইন আপ করার। তো এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, গেট স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে 1xBTC-র ফর্মটি চলে আসবে। এখানে আপনার নেমটি দিয়ে দিবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন, কিন্তু এখানে বলে দিয়েছে ডোন্ট ইউজ হটমেল লাইভ অ্যান্ড আউটলুক ইমেল আইডি। কোনো মতেই কিন্তু আপনি হটমেল লাইভ অথবা আউটলুকের কোনো আইডি দিতে পারবেন না, অবশ্যই আপনাকে গুগল আইডি মানে জিমেল দিতে হবে। এরপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কান্ট্রিটা সিলেক্ট করে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, তাই আর আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করতেছি। অ্যাকাউন্টে লগ ইন করার পর এমন একটি হোম পেজ দেখতে পাবেন, যেখানে আপনার মাই ব্যালেন্সটা দেখাচ্ছে, এরপর পার্সেস ব্যালেন্স রয়েছে, মাই রেফারাল। এখানে পার্সেস ব্যালেন্স বলতে হচ্ছে আপনি এখান থেকে রেফারেল কিন্তু কিনতে পারবেন। তো কীভাবে কিনবেন সেটা দেখাবো। এখানে তাদের তিনটে প্ল্যান রয়েছে, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পপুলার, একটা হচ্ছে বিজনেস। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার ফ্রি অ্যাকাউন্ট থাকবে, এবং কি আপনি চাইলে সেটাকে আপগ্রেড করে আপনি পপুলারও নিতে পারেন, বিজনেসও নিতে পারেন। তো এত কিছু দেখার বিষয় নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্যাশবোর্ডেই রয়েছি। এখন আমরা কীভাবে এখান থেকে ইনকাম করব সেটা দেখে আসি। সেটার জন্য এখানে ভিউ অ্যাডস একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করবেন। ভিউ অ্যাডসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 16 অ্যাডস অ্যাভেলেবল, ইউ ক্যান আর্ন আপ টু 116 সাতাশি। এখানে হচ্ছে 16টি অ্যাড দেখলে আপনি 116 সাতাশি পাবেন, আর এখানের 11টি অ্যাডস দেখলে 72 সাতাশি পাবেন। একটা হচ্ছে সার্ফ অ্যাড, আর একটা হচ্ছে অ্যাক্টিভ উইন্ডোজ অ্যাড। অ্যাক্টিভ উইন্ডোজ অ্যাড হচ্ছে আপনি যেই ট্যাবে থাকবেন ওই ট্যাব থেকে আপনি সরতে পারবেন না, লড়তে পারবেন না, অন্য কোথাও যেতে পারবেন না, ওই ট্যাবের থেকেই টাইমটি কাউন্ট কমপ্লিট করতে হবে। আর সার্ফ অ্যাড হয়েছে আপনি ওই ট্যাবটা উইন্ডোটা কমপ্লিট করার পরে আপনি একটি ক্যাপচা পূরণ করলেই আপনার এটি কমপ্লিট হয়ে যাবে। দুইটা থেকে আমি দুইটা অ্যাড কমপ্লিট করে দেখাচ্ছি। তো প্রথমেই আমি সার্ফ অ্যাডে ঢুকলাম, সার্ফ অ্যাডের ভিউ অ্যাডে ক্লিক করার পর আমার সামনে অ্যাড চলে আসছে। প্রথম যে তিনটি অ্যাড অলরেডি আমার দেখা হয়ে গেছে। তো আমি এখানে 4 নম্বর চলে আসলাম, যেটা দেখাতে হবে আমাকে 30 সেকেন্ড, আমাকে 12 87 দিবে। দেখার জন্য কী করতে হবে, আর্ন ফ্রি বিটকয়েন্স এভরি হাওয়ার, এটার উপর ক্লিক করতে পারেন। এখানে কিন্তু দেখতে পারেন কত ভিউ হয়েছে, অলরেডি এটা 117,506টি ভিউ হয়ে গেছে। তো এখানে আসার পর উইন্ডোটা আপনার এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, কিন্তু উইন্ডোটা অটোমেটিক আপনার এখানে রিফ্রেশ নেবে। রিফ্রেশ নেওয়ার পর এমন
চলে আসবে আপনার সামনে। তবে আরেকটা কথা বলে রাখি, আপনারা কোনো অ্যাড ব্লকার দিয়ে এই পিটিসি সেটে কাজ করবেন না। অ্যাড ব্লকার দিয়ে যদি পিটিসি সেটে কাজ করেন তাহলে অ্যাডটি লোড নেবে না। তো এরপর এটা দেখার পর আপনাকে ক্লিক অন দ্য কনফার্ম বাটন, গেট দ্য রিওয়ার্ড। এখানে হচ্ছে যে আপনাকে আপনি হিউম্যান কিনা সেটা কনফার্মেশন করতে হবে। সেটার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে উপরে একটা পিকচার লোড হচ্ছে, এই পিকচারে কি রিকোয়ারমেন্ট করতেছে কোন ছবিটা, তো এখানে দেখা যাচ্ছে এই ছবিটা অ্যাডজাস্ট হয় এটার সাথে, এটাও কন্টেনার ছবি অ্যাডজাস্ট হয়। এই কন্টেনারটাও দিয়ে আমি চেক করে দিলাম। এরপর আমি কনফার্মে ক্লিক করার পরেই আমার কিন্তু 87/12/87 অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 87 বেড়ে গেছে। তো সার্ফ অ্যাড কীভাবে করবেন সেটা দেখিয়ে দিলাম। এবার চলুন দেখে নিই আমরা উইন্ডো অ্যাডগুলো কীভাবে দেখতে পারি। সেটার জন্য আবারও ভিউ অ্যাডসে ক্লিক করবেন। ভিউ অ্যাডসে ক্লিক করার পর এখানে অ্যাক্টিভ উইন্ডোজ অ্যাডে ক্লিক করে ভিউ অ্যাডসে ক্লিক করবেন। টু কন্টিনিউ টু অন অ্যাডস প্লিজ বিলো ব্যানার আফটার ক্লিক অন ব্যানার কাম ব্যাক দিস ট্যাব অ্যাগেন। যাক, এখানে ব্যানারের মধ্যে ক্লিক করতে বলতেছে। তো ক্লিক হেয়ার অ্যাক্টিভ উইন্ডো অ্যাডস আনফ্রি বিটকয়েন্স অ্যাড কয়েন পিও। কয়েন পিও নিয়ে আমার কিন্তু ভিডিও রয়েছে, যদি না দেখে থাকেন তাহলে আমার পূর্ব চ্যানেলের প্রিয়েন্সার ওয়াইডিটুক ওই পূর্ব চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন। তো এখানে সেই অ্যাডভার্টাইজটি দেখাচ্ছে, এখানে ক্লিক করলাম। যেহেতু এটি একটি উইন্ডো অ্যাপ, অবশ্যই আপনাকে এই উইন্ডোতে থাকতে হবে। ওই উইন্ডোতে থেকে আপনার কিন্তু টাইমটা কাউন্ট হবে। আমরা সার্ফ অ্যাডে দেখেছি যখন অ্যাড ক্লিক করি তখন কিন্তু অ্যাড ফেজ থেকেই টাইমটা কাউন্ট হয়, কিন্তু এখানে ক্লিক দ্য ব্যানার স্টার্ট দ্য টাইমার এখানে বলছে যে এই ব্যানারের উপর ক্লিক করলে টাইমটা কাউন্ট হতে থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন টাইমটা কাউন্ট হচ্ছে। অ্যাডসের পেজে যে টাইমটা কাউন্ট হয় তাকেই উইন্ডো অ্যাডস বলা হয়। তো টাইমটা কাউন্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। টাইমটা কাউন্ট হয়ে যাওয়ার পর এখানে কনফার্ম চলে এসেছে। কনফার্মে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাবেন আপনার এটা কনফার্ম হয়ে গেছে। তো দেখিয়েছি কীভাবে সাবমিট করবেন, কীভাবে আপনি উইন্ডো অ্যাডগুলো কমপ্লিট করবেন। এখন এখানে আরেকটি অপশন রয়েছে অ্যাডভার্টাইজ। আপনি অ্যাডভার্টাইজ অপশনে গেলে আপনি নিজে নিজের অ্যাড এখানে প্রমোট করতে পারবেন। যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি প্রমোট করতে পারেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলটিও এখানে প্রমোট করতে পারেন। সেটার জন্য ক্রিয়েটে নিউ অ্যাডভার্টাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর যাবতীয় যে অ্যাডভার্টাইজের ইউআরএলটা, এক্সাম্পলে দেখাচ্ছে ওয়েবসাইট, শুধু ওয়েবসাইটে হতে হবে। এখানে কিছু শর্ট ডিসক্রিপশন দিতে হবে, আর এটা কি আপনার সার্ফ অ্যাডে দিতে চাচ্ছেন না উইন্ডো অ্যাপে দিতে চাচ্ছেন সেটা এখানে দিতে হবে। এখানে কিন্তু প্রতি 15 সেকেন্ডের জন্য আপনাকে 7/87 করে দিতে হবে। সেজন্য আপনার যদি 60 সেকেন্ড থাকে তাহলে 49/87 আপনাকে প্রতি অ্যাডের জন্য দিতে হবে। এরপর হচ্ছে এখানে +2/87 সোশ্যাল নেটওয়ার্ক লিঙ্ক 1/87 এটা হচ্ছে একটা ভ্যাটের মতো করেই নিবে। এগুলোতে ক্লিক করে সেভ অ্যাডভার্টাইজে দিলেই আপনার অ্যাডভার্টাইজটা রান হয়ে যাবে। এরপর এখন দেখি আমরা প্রথমে দেখলাম কিন্তু এখানে মার্কেট নামে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে মার্কেট, যেখানে র্যাপার ক্রয় বিক্রয় করা হয়। আপনার চাইলে আপনার র্যাপারও বিক্রি করতে পারেন, আর চাইলে আপনার র্যাপার কিনতে পারেন। র্যাফার কিনে লাভ কি, এই র্যাফারের কমিশনটা আপনি পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ইউজারই, অনেক ইউজার সেলার 44টা পেজ রয়েছে যারা অলরেডি এত প্রাইসে 87-এ তারা হচ্ছে এই ইউজারটাকে সেল করতে চায়। যে সেলার রয়েছে তার নাম হচ্ছে রিয়া। এরপরে সে চাচ্ছে এত 165/87-এ এই ইউজারটাকে সে সেল করার জন্য। তো সেরা ক্রয় করার জন্য এখানে সিম্পলি বাই নাওতে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে আপনাকে এই রেফারটা দিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে আপনার রেফার লিঙ্ক আপনি কোথায় পাবেন, সেটার জন্য এখানে আপনার নামের উপরে ক্লিক করে আপনি হচ্ছে রেফার একটি অপশন রয়েছে, এই রেফার অপশনে আসার পর আপনার রেফার লিঙ্কটি পেয়ে যাবেন। রেফার লিঙ্ক থেকে তারা বলতেছে যে আনলিমিটেড আপনি ইনকাম করতে পারেন, তবে কতটুকু পারবেন তারা নির্দিষ্ট করে দেয় নাই। তো এরপরে এখানে আরেকটি অপশন রয়েছে অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েটের থেকেও আপনি কিন্তু ইনকাম করতে পারেন, আর মূলত অ্যাফিলিয়েট এখানে হচ্ছে যে ব্যানার অ্যাড, ঠিক আছে, আপনার রেফারেলের যে অ্যাডটা সেটাকেই অ্যাফিলিয়েট বলা হয়। তো আপনি যেভাবেই পারেন ওইভাবে ইনকাম করেন। আপনি মোটামুটি সামান্য কিছু সময় দিয়ে যে অ্যাডগুলো দেয় দৈনিক, এই অ্যাডগুলো কমপ্লিট করলে সামান্য কিছু ইনকাম হলেও আপনার পাবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।